টু থ্রি অ্যাকশন তো আমি তখন ওইখানে গিয়ে মানে চাকরি করলাম প্রায় 2 বছর চাকরি করলাম 2 বছর চাকরি করার পর মানে আমাদের তো একটু শাস্তি খুব ইচ্ছে করে হ্যাঁ তো আমাদের মানে সবসময় শাস্তি বুঝতে খুব ভাল লাগে যে একটা মেয়েদের মতন আচার ব্যবহার করতাম বা একটা মেয়ের মতন চলাফেরা করতাম টুটে লিপস্টিক দিয়ে যাইতাম চোখে কাজল দিয়ে যেতাম এরকম করে অফিসে যাইতাম তো অফিসে একটু অনেক এখনো কিন্তু আপনি টুটে লিপস্টিক লাগাইছেন বা আপনি টিপ লাগাইছেন অনেক অনেক সুন্দর লাগতেছেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো মানে দর্শক আপনার যদি আমার সুইটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার লিখে দেবেন মানে তার সৌন্দর্য মানে কত সুন্দর মানে অবশ্যই অবশ্যই লাগবে দেখে কমেন্টটা ভালো লাগবে তারপর হচ্ছে অফিসে গেলে অনেক রকম অনেকে অনেক কিছু বলে যে ওইটা হাফ লেডিস এটা কি হিজরা হ্যাঁ তো এরকম ধরনের অনেকে অনেক কিছু বলে তারপর একদিন মানে এক কথায় দুই কথায় আমার বসের সাথে মানে তর্ক বিতর্ক তর্ক হয়েছে হওয়ার পর পরে ওরা কি করে দেওয়া মানে আমাকে আট করে দিছে তো আট করে দেওয়ার পর মানে আবার আমি ওই ফ্যাক্টরির সামনে গেছি চাকরি নেওয়ার জন্য কোনো হিজরাদের কেন চাকরি করবে না হ্যাঁ বা বিশেষ করে আপাতত মানে যদি একটা স্বাভাবিক ছেলের মতো আসতে পারো তাহলে চাকরিতে নেব আর যদি এরকম করে আসো তাহলে চাকরিতে নেব না তো আমি তো আর কখনো মানে এরকম করে চেষ্টা করি টিকে থাকতে কিন্তু আমি হ্যাঁ পারি না মানে অনেকবারই চেষ্টা করছি যে আমি এটা করবো না কিন্তু তারপরে আমি এটা মানে না করে থাকতে পারি না বা বিশেষ করে এই আচার ব্যবহারটা আমার শরীর থেকে কখনো যাচ্ছে না পাচ্ছি না আমি চেষ্টা করতে বা মানে ওইটা ছাড়তে 10টা ছেলের মতন মানে চলা আমার কাছে একবারেই খুব বিরক্ত লাগতো আর চলবো কি করে মানে হাঁটলে অন্যরকম একটা মুভমেন্ট চলে আসতো কথা বললে একটু মেয়েদের মতন ভাব আসতো হ্যাঁ তখন থেকে মানে ছোট থেকে উঠে একই অবস্থা তো তো চিন্তা করলাম যে এরকম করে তো আর চাকরি নেওয়া সম্ভব না পরে ওইখানে আমার একটা গুরু ছিল পরে ওর সাথে আমার পরিচয় ছিল ভালোই পরে ওর কাছে গেলাম যে মা এরকম এরকম ব্যাপার এবং তুমি ছাড়া আর আমার কোনো পথ নেই তো পরে ও বলছে আচ্ছা ঠিক আছে কি করবি বেটা আফসোস থাক তো ওদের সাথে পরে চলাফেরা করলাম এখানে থেকে আমার অনেকটাই ভালো লাগছে যে তো এইভাবেও তো লেডিসই বলে ওইভাবেও তো হাফ লেডিসই বলে এটা তো আর বলে না যে অমুকের ছেলে বা এটা বলে না যে অমুক যাচ্ছে বলে কি হিজড়া যাচ্ছে হাফ লেডিস যাচ্ছে মানে কিন্তু বাধ্য হয়ে কিন্তু মানে ওই গান দেখে কিন্তু এই জায়গা চলে আসে ওর কাছ থেকে শুনি তাহলে আপনারা বুঝবেন আমার কিন্তু মানে আমার খুব কষ্ট লাগতেছে কিন্তু আপনারা জানি না কিরকম লাগতেছে আমার অনেক কষ্ট লাগতেছে আচ্ছা তারপরটা আপনি বলেন শুনি তারপর হচ্ছে ওইখানে অনেকদিন থাকলাম অনেকদিন তারপর পর যে আমাদের দুঃখ কিন্তু সবই দশটা পাবলিকেও বোঝে না আর আমাদের মা বাবার কাছে বললেও সেটা কখনো বুঝে না হ্যাঁ যে কেন বাবা মার কাছে যদি বলি বা বাড়িতে যদি যাই এরকম করে তাহলে বলে কেন এরকম করস তুই হ্যাঁ তো আমি আমার নিজের মনটাকে তো কখনো কন্ট্রোল করে রাখতে পারি না তো এটা ওদেরকে বুঝিয়ে বললেও বুঝে না বা পাড়া পশি আত্মীয় স্বজন কেউই সেটা বুঝে না বিশেষ করে আমাদের হিজড়াদের দুঃখ আমরা হিজড়াই বুঝি হ্যাঁ যে ওদের এখানে আরো আমার গুরু এখানে আরো অনেকগুলো হিজড়া ছিল আমরা ছিলাম বা এখানে থাকতে এখন কি আমার মানে ওদের সাথে মন বসে গেছে বা ওদের সাথে আমার থাকতে ইচ্ছে করে তারপর এখান থেকে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর অনেকে অনেক রকম কথাবার্তা বললো আমার আব্বু মেরে দূরে মানে চুরমুল কেটে ফেললো হ্যাঁ তো আমি অনেক কান্না করছি বা অনেকটাই আমার কষ্ট লাগছে তারপরেও একে একে চারবার আমার মাথার চুল কাটা হয়েছে হ্যাঁ যে এগুলো আমি ছেড়ে দিতাম কিন্তু আমি এগুলো ছাড়বো কোথায় দেখে আমি তো নিজেকে নিজে কখনো কন্ট্রোল রাখতে পারি না হ্যাঁ আমি ইচ্ছা করে টিকে ছেড়ে দিতে কিন্তু আমি সেটা পারি না তারপরে কি করলাম আবার বাড়ি থেকে চলে আসলাম চলে এসে আবার ঢাকা আসলাম এসে আবার চুল টুল লম্বা করলাম লম্বা করার পর ওইখান থেকে এখন তো আমি চট্টগ্রাম আছি তো এইখানে এসেও আমি চাইছিলাম যে সেটা আর করবো না যে আচ্ছা তারপর নিজে যেহেতু আল্লাহ হাতলো দিয়েছে কিছু একটা পরে খাই তো এখানে এসে চট্টগ্রাম এসে আমি এখানে 2 বছর চাকরিও করা হয়েছে আমার এইভাবে না তো পেনশন করে চাকরি করা হয়েছে তো এইখানেও দেখি একই অবস্থা একই পরিস্থিতি সেম একই অবস্থা তো আবার কি মানে এখন পরে আবার আমার গুরুর কাছে গেলাম গিয়ে শাড়ি টাড়ি করলাম এরকম করে এখন মানে
ওদের জীবন যাপন যেরকম কাটতেছে আমার জীবন যাপন এইরকম কাটতেছে। আর হচ্ছে এখন আমি কিছু করি না, না করলে আমার ঘরে তিন চারটা বেচাল আছে, আমি আছি, বা আমার কিছু টাকা মানে অন্য আর ইনকাম আছে, তো এইভাবে ওদেরকে নিয়ে মানে চলাফেরা হচ্ছে। তারপর আর একটু হচ্ছে যে কিন্তু আমরা কিন্তু খারাপ না, আমাদেরকে কি খারাপ করাই যে পাবলিকে আমাদেরকে কিন্তু খারাপ বানাই, যেরকম দশটা ছেলে আমাদেরকে খারাপ বানায়, কিন্তু আমরা চাই না খারাপ কারোর সাথে আচার ব্যবহার করতে। আমাদেরকে যে সম্মান দেয় তাদেরকে অবশ্যই আমরা সম্মান দেই। হ্যাঁ, এখন মনে করেন যে আপনাকে যদি কেউ তুচ্ছ করে কথা বলে আপনি কি তার প্রতি রাখবেন না? অবশ্যই রাখবেন। হ্যাঁ, তো আমরা যদি একটা দোকানে বা আমাদের মতন যারা আছে যে একটা দোকানে যদি যাই, বা বিশেষ করে আমি যদি যাই যে ভাইয়া 10 টাকা দেন, আমরা কিন্তু গিয়ে হাসি মুখে বলি, কখনো কাউকে গালি দেই না। কেন গালি দিতে যাবো আমরা, যে ওদেরটা আমার এনে খেতে হবে, ওদেরকে তো গালি দিলে হবে না, ওদের মুখে আমাদের মুখের ভালোবাসা দিয়ে ওদের কাছ থেকে আনতে হবে, ওদেরটা এনে খেতে হবে। তারপর কি করে ওরা, ওরা নোংরা আচার ব্যবহার করে বিদায় কিন্তু আমরা করতে সেটা বাধ্য হই, কিন্তু আমরা হিজড়া কিন্তু আসলে খারাপ না, আমাদেরকে দশজনে খারাপ বানাই বিদায় আমরা খারাপ হই। বুঝতে পারছেন? অনেক কথা শুনলাম তার মুখের থেকে, অনেক কষ্টের কথা বলা মানে তুলে ধরলো। হিজরারে সম্মান অবশ্যই করবেন, কারণ তারা কোনো আউট ইনকাম নাই যে জব করবো বা মিস্ত্রি কাজ করবে বা অন্য কোনো কাজ করবে, এরকম কোনো ইনকাম না। এরা কি একটা মানে ইনকাম তারা 5 টিয়া 10 টিয়া আপনাদের মানে দেখে নেয়, ওদের অবশ্যই অবশ্যই দেবেন, অবশ্যই অবশ্যই ওরা ব্যবহার করবে। আর আমি একটা কাজ করে দেখা দিব বাংলাদেশে। হ্যাঁ, এরকম একটা প্ল্যান আছে যে এখন তো হাতে টাকা পয়সা শর্ট, যে কিছুদিন পর একটা ব্যবসা ট্যাবসা দেওয়ার প্ল্যান আছে, যে এইভাবে তো আর দিন যাবে না। হ্যাঁ, তো কিছুদিন পরে একটা ব্যবসা ট্যাবসা দেওয়ার প্ল্যান আছে, ও বিষয় যদি আল্লাহ দেওয়াই। দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন মানে তার মুখের কথাগুলো কিন্তু চমৎকার চমৎকার, আমি অসাধারণ, আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা শুনতেছেন, আপনারা দেখতেছেন তার কথাগুলো, আর চলাফেরা সব কিছু কিন্তু এক ধরনের মানে মেয়ের মতো রূপ হয়ে গেছে। সেম দেখেন হাত গুলো দেখেন, তা হাত দেখেন, তারপরে হাত, তারপরে একটা টিপ আছে দেখেন। আচ্ছা, আপনি এর কি টিপটি কি আপনার অরিজিনালি না? বলতে পারবো না, অবশ্যই অবশ্যই আপনারা সম্মান করবেন হিজড়াদেরকে। আর কি আর বলবো, যেরকম আপনি অনেক আমার কথা প্রশংসা করলেন বা শুনে অবশ্যই ভালো লাগছে, কিন্তু কাগজের বই কিন্তু দেখতে অনেক সুন্দর, তার ভিতরে কিন্তু কোনো গ্রান্ট নেই, কোনো চান নেই। তো ঠিক আমরাও কিন্তু সেই সেম একই মতন, যে কাগজের বই দেখতে সুন্দর হতে পারে সুন্দর, বাই কিন্তু কে জীবনে কোনো মূল্য নাই বা বিশেষ করে কোনো দাম নেই। হ্যাঁ, তো আর কি বলবো, বিশেষ করে আপনাদেরকে অনেক ধন্যবাদ, বা যে আমার চ্যানেলগুলো দেখবে বা যে আমাকে দেখবে তাদেরকে অনেক ধন্যবাদ, বা অনেক অনেক শুভেচ্ছা। বা এখন মানে আর কথা বলতে চাই না আমি, তো সবার কাছে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আমি এনকে টিভি চ্যানেল থেকে মডেল কাহিনি বলছিলাম। তো সুইটি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় দিচ্ছি। আর আমাদের আরও অনেক সুন্দর সুন্দর গল্প আমরা তুলে ধরার চেষ্টা করব সামনে। নেক্সট টাইম যদি আমরা একজন আসি হচ্ছে ঢাকা থেকে রূপা, রূপার কথাগুলো আমরা সামনে অবস্থানে অবশ্যই তুলে ধরব। এবার আপনারা যদি ভালো লাগে সুইটি আপুর কথাগুলো, অবশ্যই আপনার সাবস্ক্রাইব করার দরকার নাই, আপনি
শুধু একটা লাইক করে দিবেন আর আপনার কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন আপনার নামটা আর আপনার ছুটিটা বলে কি কেমন লাগছে বা কিরকম সুন্দর লাগছে ওইটা বলে দেবেন। আর আমি কিছু বলতে যাচ্ছি না, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।